ওয়েলকাম দীপ্তি অটোমোবাইলস। যারা ভালো বাজেটে গাড়ি নিতে চাচ্ছেন, ন্যূনতম 55-56 থেকে শুরু করে, এবং ভালো ব্যাটারি, গ্যারেন্টি ওয়ালা ব্যাটারি, এমন নয় যে অন্যান্য ছোটোখাটো ডিস্ট্রিবিউটারের মতো এক বছরের ওয়ারেন্টি দেবে কিন্তু এক বছরের আগেই খারাপ হয়ে যাবে, তারপরে আপনাকে ওয়ারেন্টি দেবে না। তো দীপ্তি অটোমোবাইল সেটা করে না। দীপ্তি অটোমোবাইল আপনাকে ব্যাটারির গ্যারেন্টি দেবে, লিড অ্যাসিড হলে আপনার ব্যাটারি চেঞ্জ করে সঙ্গে সঙ্গে নতুন দেবে চেক আপের পরে। তো আমাদের বাজেট 55-56 থেকে রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবং যারা সার্ভিস পাচ্ছেন না, তারা আমাদের কাছে তাদের গাড়ির সার্ভিসও করতে পারেন। অবশ্যই আপনাদেরকে সার্ভিসের আমাদের সেট আপটাও দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন। দীপ্তি মোবাইলের কনসেপ্ট হচ্ছে নিজেই ব্র্যান্ড, কারণ সে মেনলি গাড়ি বিক্রি করেও থাকে এবং সার্ভিসটাও মেনলি দেখে। তো আমরা বাড়ি গিয়ে হোম সার্ভিসও করে থাকি, কিন্তু সেটা চার্জেবল কিন্তু করে থাকি। অনেক মানে প্রবলেমও হয়, এতে কি হয় যে বিভিন্ন পেট্রোল গাড়ির গ্যারেজে অনেক গাড়ি সার্ভিস করতে চায় না, তো সেই সমস্ত কাস্টমারদের বাড়ি অনেক দূরে, যেমন আমাদের থেকে 30 কিলোমিটার বা 40 কিলোমিটার, অনেক আরও বেশি দূরে, যেমন পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, আমরা এগুলো সার্ভিস করে থাকি। অবশ্যই আপনাদেরকে সার্ভিসটা দেখাবো। ওয়েলকাম দীপ্তি অটোমোবাইলস, এটা আমাদের হচ্ছে সার্ভিস পয়েন্ট। দেখুন, এখানে একটা পুরনো ইও গাড়ির সার্ভিস হচ্ছে। যারা সার্ভিস পাচ্ছেন না, অনেক কোম্পানির গাড়ি ইউজ করেছেন, অনেক ডিলার সার্ভিস দিচ্ছে না, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে ইও ড্রিপ মডেল, পাল অটো থেকে কিনেছিলেন। স্যার, কতদিন আগে গাড়িটা কিনেছেন? 2020 সালে জুন মাসে কিনেছেন। জুন মাসে 2020 সালে কিনেছেন। আর গাড়িটা এখন কেমন চলছে? ভালো চলছে, মাঝখানে একবার ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে। ব্যাটারি চেঞ্জ করতে হয়েছিল, মোটামুটি সার্ভিস খুব ভালো। আচ্ছা আচ্ছা, যদি 50 কিলোমিটারের মধ্যে সারাউন্ডিংয়ে যদি যাতায়াত করেন, এর বিকল্প কিছু নেই, ভীষণ কমফোর্টেবল, এবং আপনার কোনো ওয়েট বোঝা হয় না বা পরিশ্রম বলে মনে হয় না। আচ্ছা, ভীষণ সার্ভিস ভালো। আমাদের দীপ্তি অটোমোবাইলে সার্ভিস পেয়ে কেমন লাগে? আমি এই অ্যাকচুয়ালি ব্যাটারিটা এবছরই প্রথম চেঞ্জ করলাম, এই যে সেকেন্ড টাইমটা হলো, এখান থেকে চেঞ্জ করেছি, চার্জারটাও চেঞ্জ করেছি, তো সার্ভিস তো এই তো আমি প্রথম এসেছি, তো নো ডাউট মোটামুটি ভালো। ভাই তো গিয়েছিলো আমার ব্যাটারি চেঞ্জ করতে। আচ্ছা, আপনার বাড়িতে গিয়েছিলো? হ্যাঁ, আমাদের ওখানে সেন্টারে গিয়েছিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি খুবই ভালো, কথা অনুযায়ী চলেন, এবং যা যা আমার ডিস্টার্ব ছিল, সমস্যাগুলো ছিল, সেগুলো প্রায় মোটামুটি আছে, কিছু কিছু অল্প ছিল, আজকে এগুলো হলে মোটামুটি সলভ হয়ে যাবে ভালো মোটামুটি। আপনার যদি কোনো অসুবিধা হয়, আপনার অবশ্যই এখানে আসতে পারেন, যেখানে আমাদের ভাই সব ভীষণ ভালো, কী বলা যায়, কাজে পরিশ্রমী এবং খুবই মন দিয়ে কাজ করে, আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। ধন্যবাদ স্যার। তো স্যারের গাড়িটা কিনেছেন স্যার, তার সার্ভিস নিচ্ছেন আমাদের কাছ থেকে, কারণ স্যারের বাড়িতে গিয়েও আমরা সার্ভিস করে এসেছি। আর আমাদের হচ্ছে সার্ভিস পয়েন্ট, এটা হচ্ছে আমরা সব রকম গাড়ি সার্ভিস করে থাকি, এমন নয় যে আমরা যেই গাড়িটা বিক্রি করছি শুধু সেটারই সার্ভিস করি। তো যারা এবং যে সমস্ত কাস্টমাররা আমাদের সার্ভিস নিতে চান, তো তাদেরকে এই অ্যাড্রেসে বা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আরও আমরা হোম সার্ভিস করে থাকি, সে সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাবো।